সালাম আলাইকুম শিক্ষার্থীরা, আজকে তোমাদের এমসিকিউ প্রশ্নটা দিয়েছিলাম গতকালে, তার সলিউশনটা দিব। একটু খেয়াল করো, অনেকেই বলেছিলাম তোমাদের যে এখানে মেসেজে একটু লিখে দিবে যে কে কে দিয়েছে পরীক্ষাটা, তাহলে তো বুঝতে পারো কয়জন পরীক্ষা দিয়েছে, কিন্তু কেউ হয়তো দেয়নি। যাই হোক, সলিউশনটা দেখো। 1 নম্বর যেটা বলেছে, কার্বন ডাইঅক্সাইডের কার্বনের সূত্র যোজনী কত? সূত্র যোজনী আমরা জানি, একটা মৌলের সর্বোচ্চ যোজনী থেকে সূত্র যোজনী বিয়োগ করলে যা থাকে সেটা সূত্র যোজনী। তাহলে কার্বনের যোজনী হলো 2 আর 4, তার মানে কার্বনের সর্বোচ্চ যোজনী হলো 4। এখন সক্রিয় যোজনী বের করতে হবে। সক্রিয় যোজনী মানে হলো যৌগটার ভিতরে কার্বন যে যোজনী ব্যবহার করেছে। এখন খেয়াল করো, এখান থেকে আমরা জানি যোজনী বিনিময় করে বসে, অর্থাৎ কার্বনের যোজনী অক্সিজেনের সাথে থাকবে, অক্সিজেনের যোজনী কার্বনের সাথে থাকবে। সেই অনুসারে তুমি দেখো, কার্বনের যোজনী এখানে দেখানো হচ্ছে অক্সিজেনের সাথে 2, তাহলে কার্বনের যোজনী 2, কিন্তু অক্সিজেনের যোজনী যে 2 সেটা তো কার্বনের সাথে দেখানো হচ্ছে না। তার মানে এখানে 2 দিয়ে 2টাকে ভাগ করে তারপরে দেখানো হয়, কারণ একই রকমের সংখ্যা যদি আসে বা মোটামুটি কমন সংখ্যা আছে তখন কিছু ভাগ করে তারপরে এখানে সংখ্যাটা দেখানো হয়। তাহলে তোমাকে হিসেব করতে হবে, কার্বনের যোজনী 2 আছে ঠিক আছে, কিন্তু অক্সিজেনের যোজনী 2 এখানে কার্বনের সাথে নাই। তাহলে অক্সিজেনের যোজনী যদি কার্বনের সাথে 2 দিতে চাও, অক্সিজেনের যোজনী যদি 2 কার্বনের সাথে দিলে, তাহলে তখন কার্বনের যোজনী 2 এর সাথে আরো 2 গুণ করতে হবে, কারণ এখানে 4, এখানে 2 হলেই 2 দিয়ে ভাগ করলে CO2 আসবে। খেয়াল করো, অক্সিজেনের যোজনী 2 কার্বনের সাথে নাই, তার মানে 2 দিয়ে ভাগ করে দিয়েছে, এজন্য আমরা 2 দ্বারা গুণ করে দিয়েছি। এখন দেখো, তাহলে অক্সিজেনের যোজনী 2 হলে কার্বনের যোজনী আসলে এখানে কত? 4 ব্যবহার করেছে। তার মানে কার্বন এখানে যোজনী ব্যবহার করেছে 4, মানে সূত্র যোজনী 4। তাহলে সূত্র যোজনী হলো সর্বোচ্চ যোজনী, কার্বনের সর্বোচ্চ যোজনী 4, আর এখানে কার্বন ডাইঅক্সাইড কার্বন ব্যবহারও করেছে 4, তার মানে 0। সূত্র যোজনী হলো 0। খেয়াল করবে, যোজনী বিনিময় করে বসে এর মানে এটা কার্বনের এখানে অক্সিজেনের সাথে 2 আছে 2 এমনটা সবসময় মিলবে না, কারণ তোমাকে মনে রাখতে হবে কার্বনের যোজনী 2 হলো অক্সিজেনের যোজনী যে 2 সেটা তো কার্বনের সাথে দেখানো হয়নি, তার মানে ওই 2 দ্বারা 2টা পরমাণুর সংখ্যাকে ভাগ করে দিয়েছে। এই জন্য আমাকে সেই অক্সিজেনের যোজনী কার্বনের সাথে 2 দিয়ে, সেই 2 আবার অক্সিজেনের সাথে 2 গুণ করে দিয়ে তারপরে দেখতে হবে এখানে আসলে কত ব্যবহার করেছে। তাহলে সর্বোচ্চ যোজনী কার্বনের 4 এবং এখানে ব্যবহার করেছেও 4, তাহলে সূত্র যোজনী কত? 0। ক নম্বর, একের পর নিচের কোন অণুতে মুক্তজোড় ইলেকট্রন বেশি থাকে? মুক্তজোড় ইলেকট্রন বেশি থাকে বের করার ক্ষেত্রে একটু খেয়াল করবে, নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের তোমার শেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন থাকে, তাহলে নাইট্রোজেনের শেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন থাকে, অষ্টকোণ লাভের জন্য কতটা দরকার? 3টা, তার মানে বেজোড় ইলেকট্রন কয়টা? 3টা। এভাবে হিসেব করবে। এরপরে অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকে কয়টা? 6টা। তাহলে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন যদি থাকে 6টা, তাহলে বেজোড় ইলেকট্রন থাকে কয়টা? 2টা, কারণ 8 বানানোর জন্য অক্সিজেনের বেজোড় ইলেকট্রন কয়টা? 2টা। অথবা এভাবেও হিসাব করতে পারো, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। আর কাছাকাছি নিষ্ক্রিয় মৌল কি? নিয়ন, নিয়নের নিয়নের 10, তাহলে নিয়নের কাঠামো লাভের জন্য 3টা দরকার, যে নাইট্রোজেনের বেজোড় হবে 3টা, অক্সিজেনের 8, কাছাকাছি নিষ্ক্রিয় মৌল কি? নিয়ন, নিয়নের পারমাণবিক সংখ্যা হলো 10, তাহলে 8 থেকে 10 পাওয়ার জন্য 2টা, তার মানে অক্সিজেনের বেজোড় হবে কয়টা? 2টা। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, ক্লোরিনের কাছাকাছি নিষ্ক্রিয় মৌল কি? আর্গন, আর্গনের কাঠামো লাভের জন্য কি 1টা দরকার, তার মানে ক্লোরিনের বেজোড় কয়টা? 1টা। আর হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, হিলিয়ামের কাঠামো লাভ করবে, তার মানে বেজোড় হবে কয়টা? 1টা। তাহলে এখানে বলেছে মুক্ত জোড় ইলেকট্রন কোনটার বেশি? মুক্ত জোড় ইলেকট্রন মানে যেগুলো বন্ধন সৃষ্টিতে অংশ, মুক্ত জোড় ইলেকট্রন কোনটার বেশি? খেয়াল করো, মুক্ত জোড় ইলেকট্রন, তার মানে এখানে ক্লোরিনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 7টা, অষ্টকোণ লাভের জন্য 1টা, তার মানে বেজোড় ইলেকট্রন 1টা, আর জোড়া কয়টা? 3টা। তাহলে এখানে মুক্ত জোড় কোনগুলো? যেগুলো আগে থেকে বন্ধন সৃষ্টিতে অংশগ্রহণ করেছে, যারা আগে থেকে জোড়া আছে তাদেরকে তো বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা, নাইট্রোজেনের শেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন হলে 3টা হলো বেজোড়, 1টা জোড়, তার মানে নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন 1টা। অক্সিজেনের পারমাণবিক, অক্সিজেনের শেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন থাকে, অষ্টকোণ লাভের জন্য 2টা দরকার, তার মানে অক্সিজেনের বেজোড় হলো 2টা, তার মানে অক্সিজেনের জোড়া কয়টা? 2টা। আর ক্লোরিনের 17, তার মানে শেষ স্তরে 7টা ইলেকট্রন থাকে, 7টা ইলেকট্রন হলে 1টা মাত্র বেজোড়, আর বাকি 3টাই কি তার জোড়, তার মানে নাইট্রোজেন ক্লোরিনের মুক্ত জোড় ইলেকট্রন কয়টা? 3টা। মুক্ত জোড় মনে রাখবে যারা আগে থেকে জোড়া গঠনে অংশগ্রহণ করেছে, যেহেতু ক্লোরিনের জোড়া ইলেকট্রন হলো, জোড়া শেষ হয়েছে 7টা ইলেক্ট্রনের 3টা জোড়া, 1টা বেজোড়, তাহলে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা? 3টা, ক্লোরিনের সবচেয়ে মুক্ত জোড় ইলেকট্রন বেশি। 3 নম্বর, কোনটি সমযোজী অণু গঠন করে? সমযোজী অণু গঠন করে তো বুঝতেই পারো, অধাতুগুলো সবসময় সমযোজী অণু গঠন করে, সোডিয়াম, নিকেল,
এটা হলো ধাতু আর নিয়ন, তো এটা নিষ্ক্রিয় মূল, এটা কখনো অণুই গঠন করে না। আর সময় নাইট্রোজেন অধাতু, তার মানে নাইট্রোজেন কি অণু গঠন করবে সমযোজী অণু। তাহলে টিনের টিন যেগুলো এই যে গ্রিন করে দেওয়া সেগুলো মূলত উত্তর। 4 নম্বর, বোরন নাইট্রাইট এর নাইট্রোজেনের যোজনী কত? আমরা জানি বোরনের যোজনী হলো 3, তাহলে নাইট্রোজেন কত ব্যবহার করেছে? 3, কারণ 3 3 ব্যবহার করেছে দেখেই কোনো সংখ্যা সমসংখ্যা হওয়ার কারণে কোনো সংখ্যা এখানে দেখানো হচ্ছে না। তাই বোরনের যোজনী নির্দিষ্ট 3, তাহলে নাইট্রোজেনের যোজনী কত হবে? 3 হবে, তার মানে এখানে নাইট্রোজেনের যোজনী হলো 3, কারণ নাইট্রোজেনের যোজনী 3 5 দুইটার যে কোনো একটা হতে পারে, 1 3 5 এর। নিচের কোনটি পোলার যৌগ? পোলার যৌগ হলো চিনি, অ্যালকোহল, এইচসিএল। বইয়ে যেগুলো দেওয়া আছে দেখবে চিনি, অ্যালকোহল, এইচসিএল, পানি, এগুলো পোলার যৌগ। তাহলে পোলার যৌগ হলো এখানে হলো চিনি। ম্যাগনেসিয়াম ফসফেট যৌগে কতটি ফসফেট মূলক থাকে? এটা তুমি এমনিতেও বলতে পারবো যে ম্যাগনেসিয়ামের যোজনী 2, তার মানে ফসফেটের কয়টা নিবে? 2টা নিবে, এভাবে বলতে পারো। অন্যভাবে ম্যাগনেসিয়ামের আমি যদি ইটা লিখি, সংকেতটা লিখি, এমটি লিখবে আর ফসফেট PO4 লিখবে। ম্যাগনেসিয়ামের যোজনী 2, তাই ফসফেটের সাথে 2 হলো, আর ফসফেট মূলকের যোজনী হলো 3, তাই ম্যাগনেসিয়ামের সাথে কত হবে? 3 হবে। তো এই হলো ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত। এখন এখানে দেখো ফসফেট মূলক কয়টা? PO4 2টা, এটা একভাবে দেখানো। আর একটা হলো গিয়া ম্যাগনেসিয়ামের যোজনী যেহেতু 2, তাহলে ফসফেটের কয়টা নিবে? 2টা নিবে। ওকে, এরপরে দেখো অ্যামোনিয়াম অণুতে কতটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মানে যারা আগে থেকেই জোড়া ছিল, অর্থাৎ আগে থেকে যেগুলো জোড়া থাকে বা যারা বন্ধন সৃষ্টি অংশগ্রহণ করে না, তাদেরকে তো মুক্ত জোড় ইলেকট্রন বলে। মুক্ত জোড় ইলেকট্রন গুলো কি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলা হয়। তাহলে অ্যামোনিয়া অণু মানে কি? NH3। নাইট্রোজেনের তোমরা জানো নাইট্রোজেনের শেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন থাকে, তার মানে বেজোর থাকে কয়টা? 3টা। তার মানে বেজোর যদি 3টা থাকে, তাহলে বেজোর 3টাই কিন্তু জোড়া বানাবে। তার মানে এরা হলো বন্ধন জোড় ইলেকট্রন, আর একটা জোড়া থাকে যারা বন্ধন সৃষ্টিতে অংশগ্রহণ করে না শেষ শক্তি স্তরে, ওই এক জোড়া ইলেকট্রন কি বলা হয়? কি নিঃসঙ্গ ইলেকট্রন। তাহলে এক জোড়া বা একটি। পারমাণবিক শ্যাসের মধ্যবর্তী স্থানে ঘূর্ণায়মান ইলেকট্রনকে কি বলে? পারমাণবিক শ্যাসের মধ্যবর্তী স্থানে ঘূর্ণায়মান ইলেকট্রনকে সঞ্চারণশীল ইলেকট্রন বলে। এটা তোমরা লিখে নিও, সঞ্চারণশীল ইলেকট্রন। পারমাণবিক শ্যাসের মধ্যবর্তী ইলেকট্রন গুলোকে বলা হয় কি? সঞ্চারণশীল ইলেকট্রন, সঞ্চারণশীল ইলেকট্রন বলে। সালফারের সঠিক সংকেত কি? সালফারের সঠিক সংকেত SH। এস এর নিচে যেমন H2 লিখো, এরকম SH, কারণ সালফারের একটা অণুতে 8টা পরমাণু থাকে, SH। নিচে কোন যৌগটিতে ক্যাটায়ন ও অ্যানায়নে ইলেকট্রন সংখ্যা সমান থাকে? ক্যাটায়ন ও অ্যানায়নে ইলেকট্রন সংখ্যা সমান। দেখো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 11, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, ক্লোরিন হলো 17। তাই নাইট্রোজেন যখন ক্লোরিনের সাথে মিলে, নাইট্রোজেন একটা ছেড়ে দিয়ে 10টা ইলেকট্রন হয়, ক্লোরিন একটা গ্রহণ করে 18টা হয়। এখানে ইলেকট্রন ক্যাটায়ন অ্যানায়ন মানে তো ইলেকট্রন সংখ্যার কথা বলা হচ্ছে, সমান কিনা? সমান হচ্ছে না। এরপরে ক্যালসিয়াম আর সালফার, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, সালফারের পারমাণবিক সংখ্যা হলো 16। ক্যালসিয়াম নিষ্ক্রিয় মৌলের কাঠামো লাভের জন্য, আর্গনের কাঠামো লাভের জন্য 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে 18টা ইলেকট্রন হয়ে যাবে, আর সালফারের নিষ্ক্রিয় মৌলের কাঠামো লাভের জন্য 16 থেকে 18 হওয়ার জন্য 2টা দরকার, এবং ওই ক্যালসিয়ামের 2টা গ্রহণ করে সে 18টা হয়ে যাবে। অর্থাৎ ক্যালসিয়াম সালফাইড যৌগে 2টারই 18টা করে ইলেকট্রন আছে। আর পটাশিয়ামের অক্সাইড কথা যদি বলো, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, সে একটা ছেড়ে দিয়ে 18 হবে, তার মানে পটাশিয়ামের ইলেকট্রন হয়ে যাবে 18টা, কিন্তু অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8, তার মানে সে নিয়নের কাঠামো লাভের জন্য 10টা ইলেকট্রন দরকার, 2টা গ্রহণ করবে। তার মানে পটাশিয়ামের হবে 18টা, অক্সিজেনের হবে কয়টা? 10টা। তার মানে এখানে সমান সংখ্যা ইলেকট্রন নাই। ম্যাগনেসিয়াম ক্লোরিন যদি বলো, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে ম্যাগনেসিয়াম হবে 10টা, অর্থাৎ নিয়নের কাঠামো লাভ করবে, আর ক্লোরিন আর্গনের কাঠামো লাভ করার জন্য 18টা ইলেকট্রন হয়ে যাবে। তার মানে ইলেকট্রন ক্যাটায়ন অ্যানায়নে ইলেকট্রন সংখ্যা সমান হলো ক্যালসিয়াম সালফাইড। ভ্যান ডার ওয়ালস শক্তি দ্বারা আবদ্ধ কোনটা আমরা জানি? ভ্যান ডার ওয়ালস শক্তি দ্বারা আবদ্ধ কি? সমযোজী যৌগগুলো। আর সমযোজী যৌগ কি? অধাতু অধাতুর সাথে যখন গঠিত হয়। এখানে দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম সবসময় ম্যাগনেসিয়াম, এগুলো ধাতু, ধাতুগুলো সবসময় আয়নিক বন্ধন গঠন করে। হাইড্রোজেন সবসময় হাইড্রোজেন সালফাইড, এটা হলো গিয়ে কি? 2টি অধাতু, হাইড্রোজেন অধাতু, সালফারও কি অধাতু, যার কারণে এটার ভিতরে সমযোজী বন্ধন গঠিত হলো, তার মানে এটা ভ্যান ডার ওয়ালস বল আছে। 12, কোন যৌগটি বন্ধন জোড় ও মুক্ত জোড় ইলেকট্রন সমান? বন্ধন জোড় ও মুক্ত জোড় ইলেকট্রন সমান। মিথেনের কথা যদি বলো, কার্বনের শেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন থাকে, 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ার কারণে বন্ধন জোড় ইলেকট্রন হলো 4টা। আর এখানে কার্বনের শেষ শক্তি স্তরে কোনো জোড়া ইলেকট্রন থাকে না, যার কারণে মুক্ত জোড় ইলেকট্রন 0। NH3-র কথা যদি বলো, নাইট্রোজেনের শেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন থাকে, 3টা বন্ধন সৃষ্টিতে অংশগ্রহণ করে, তার মানে একটা জোড়া থেকে যায়, এক মুক্ত জোড় এক জোড়া, আর বন্ধন জোড় কয়টা? 3 জোড়া। পানির কথা যদি বলো, অক্সিজেনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 6টা, তার মানে যেখানে বেজোর থাকে 2টা, 2টা বেজোর থাকার কারণে তার বন্ধন জোড় ইলেকট্রন 2টা, আর মুক্ত জোড় ইলেকট্রন এখন 2টা, কারণ অক্সিজেনের শেষ শক্তি স্তরে যে 6টা ইলেকট্রন থাকে, এই 6টা ইলেকট্রনের ভিতরে 2টা জোড়া আর 2টা কি বেজোর থাকে। তাহলে 2টা বেজোর জোড়া বানানোর কারণে 2টা হলো বন্ধন জোড় ইলেকট্রন,
আর দুইটা জোড়া আগে থেকেই থাকে, তারা হলো গিয়ে কি মুক্ত দুই ইলেকট্রন, তার মানে পানির ভিতরে বন্ধন জোড়া আর মুক্ত দুই ইলেকট্রন সমান। নিচের কোন আয়নিক যৌগ পানিতে অদ্রবণী? একমাত্র সিলভার ক্লোরাইড পানিতে অদ্রবণী, এটা তোমাদের কিরীটি পড়ানোর সময় বলেছিলাম, সিলভার ক্লোরাইড পানিতে অদ্রবণী আয়নিক যৌগ হওয়ার পরও। নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টি? যোজ্যতা ইলেকট্রন তোমরা জানো সর্বশেষ শক্তি স্তরে যতটা ইলেকট্রন অদত্তর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকে সেটি হলো গিয়ে কি যোজ্যতা ইলেকট্রন। তাহলে নাইট্রোজেনের নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কতটি? নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন, আচ্ছা এখানে যোজ্যতা ইলেকট্রনের কথা বলেছে, এখানে পাঁচটি হবে, এটা তিন হবে না, পাঁচটি হবে, খেয়াল করে নাও এখানে পাঁচটি হবে। নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন এটা হবে পাঁচটি, কারণ শেষ শক্তি স্তরে পাঁচটা ইলেকট্রন আছে। নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন হলো পাঁচটি, কারণ আর যোজনীর কথা যদি বলতো তাহলে যোজনী হয়ে যেত তিন। নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টি? পাঁচটি। এরপর দেখো নিষ্ক্রিয় মৌলের যোজনী কত, আমরা জানি নিষ্ক্রিয় মৌলের যোজনী শূন্য। তারপরে ক্লোরিনে সমযোজী বন্ধন বিদ্যমান, আমরা জানি অধাতু, অধাতুর সাথে অধাতু সমযোজী বন্ধন গঠন করে, এক নম্বর ঠিক। উভয় পরমাণু দুইটি করে ইলেকট্রন শেয়ার করে না ক্লোরিন, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো শেষ শক্তি স্তরে বা ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো 17। নিষ্ক্রিয় গেলে আর্গনের কাঠামো লাভের জন্য একটা ইলেকট্রন দরকার, তার মানে ক্লোরিন অন্য একটা ক্লোরিনের সাথে একটা করে ইলেকট্রন শেয়ার করে, দুইটা করে না। আর উভয় পরমাণু আর্গনের কাঠামো লাভ করে অবশ্যই, কারণ ক্লোরিন 17 একটা করে ইলেকট্রন শেয়ার করে 18 হয়ে যায় আর্গনের কাঠামো লাভ করে, তার মানে 1 আর 3। এরপরে যেটা ত্রিযোজী বিশিষ্ট মৌলক কোনটি? ত্রিযোজী মৌলক একমাত্র ত্রিযোজী মৌলক হলো গিয়ে ফসফেট, আর হলো অ্যালুমিনিয়াম, এদের যোজনী হলো তিন। তাহলে মৌলক যেহেতু বলেছে ফসফেট আর অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম ধাতু যোজনী তিন আর ফসফেট মৌলকের যোজনী হলো তিন, আর সালফেটের যোজনী দুই, নাইট্রেটের যোজনী এক, ফসফোনিয়ামের যোজনীও এক। পরিবর্তনশীল মৌল যাদের একাধিক যোজনী আছে, সালফারের যোজনী সালফার 2 4 6, কার্বনের 2 4, নাইট্রোজেন 1 3 5, লেডের 2 4, আয়রনের 2 3, কপারের 1 2, মানে সবগুলোরই একাধিক যোজনী আছে যেগুলো বললাম মুখস্থ করে নেবে। ধনাত্মক যৌগমূলক কোনটি? অ্যামোনিয়াম ধনাত্মক যৌগমূলক মনে রাখবে দুইটা একমাত্র ধনাত্মক যৌগমূলক, অ্যামোনিয়াম আর ফসফোনিয়াম, বাকি যত মূলক আছে সবগুলো নেগেটিভ, তার মানে অ্যামোনিয়াম ও ফসফোনিয়াম হলো ধনাত্মক মূলক, তিন নম্বরটা শুধু ঠিক। খাদ্য লবণ গঠন করে, খাদ্য লবণ যখন গঠন করে মানে সোডিয়াম ক্লোরাইড গঠন করে, সোডিয়াম ধাতু, সোডিয়াম ও ক্লোরিন উভয় নিয়নের কাঠামো লাভ করে না, কারণ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11, নিয়নের কাঠামো লাভ করে সোডিয়াম, কারণ একটা ইলেকট্রন সিরিজে নিয়নের কাঠামো লাভ করে, কিন্তু ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌলকে আর্গন, আর্গনের কাঠামো লাভের জন্য একটা ইলেকট্রন গ্রহণ করে, তার মানে সোডিয়াম নিয়নের কাঠামো লাভ করে, ক্লোরিন আর্গনের কাঠামো লাভ করে, উভয় নিয়নের কাঠামো লাভ করে না, তার মানে এক নম্বরটা ঠিক নেই। সোডিয়াম ও ক্লোরিন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে করে, হ্যাঁ, কারণ সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে। সোডিয়াম ক্লোরিন, সোডিয়াম ও ক্লোরিন উভয় অষ্টক নিয়ম অনুসরণ করে, হ্যাঁ, কারণ সোডিয়াম নিয়নের কাঠামো লাভ করে আর ক্লোরিন কি আর্গনের কাঠামো লাভ করে, দুইটাই সে অষ্টক নিয়ম লাভ করে, তার মানে 2 আর 3। ম্যাগনেসিয়াম ফসফেটের একটি পরমাণু, একটি অণুতে কয়টা পরমাণু থাকে? ম্যাগনেসিয়াম ফসফেট Mg PO4, আর ম্যাগনেসিয়ামের যোজনী 3 দেখে PO4 এর সাথে 2 2, ম্যাগনেসিয়ামের যোজনী 2 তাই ফসফেটের সাথে 2 হলো, ফসফেট মূলকের যোজনী 3 তাই ম্যাগনেসিয়ামের সাথে 3 হলো। এরপরে তোমার দেখো কয়েকটা পরমাণু, কয়টা পরমাণু থাকে? ম্যাগনেসিয়ামের 3টা, ফসফরাসের 2টা, অক্সিজেনের এই যে 4 দ্বিগুণে 8, 8টা, তো অক্সিজেনের 8, ফসফরাসের 2 10, আর ম্যাগনেসিয়ামের 3 13টা। ফসফরাসের একটি অণুতে কয়টি পরমাণু থাকে? ফসফরাসের একটা অণুতে 4টি পরমাণু থাকে, এখানে আমি 3টা যোজনী লিখেছি, এটা মনে রাখবে। ওজন, এটা O3 মানে ওজন, ওজনের একটা অণুতে 3টা অক্সিজেনের পরমাণু থাকে, ফসফরাসের একটা অণুতে 4টা পরমাণু থাকে, 4টা পরমাণু থাকে, সালফারের একটা অণুতে 8টা পরমাণু থাকে, এগুলো হলো এদের সংকেত। একটা অণুতে কয়টা পরমাণু থাকে এই 3টা মনে রাখবে, কারণ এখান থেকে একটা এমসিকিউ ম্যাক্সিমাম সময় আসে। অক্সিজেনের একটা অণুতে 3টা পরমাণু, ফসফরাস ওই ওজনের ফসফরাসের একটা অণুতে 4টা পরমাণু, সালফারের একটা অণুতে 8টা পরমাণু থাকে। সমযোজী হলো নিচের কোনটি তরল পদার্থ? ইথানল হলো তরল পদার্থ, বাকি ন্যাপথালিন সালফার আয়োডিন এরা যদিও সমযোজী যৌগ, কিন্তু তারপর এটা কঠিন, মনে রাখবে ন্যাপথালিন সালফার আয়োডিন এগুলো হলো কঠিন পদার্থ, আর একমাত্র ইথানল যেটা আছে, ইথানল পানি, এটা সমযোজী যৌগ হলো, এরা কি তরল পদার্থ। কাপড় কাঁচার সোডা ও তুতের অণুতে কয়টি পরমাণু থাকে? এখন কাপড় কাঁচার সোডার তোমার সংকেত জানতে হবে, কাপড় কাঁচার সোডার সংকেত হলো সোডিয়াম কার্বনের 10 অণু পানি, সোডিয়াম কার্বনের 10 অণু পানি কাপড় কাঁচার সোডা, আর তুতের সংকেত কপার সালফেট 5 অণু পানি।
তাহলে কাপড় কাঁচার সোডা, সোডিয়াম কার্বনেট, 10 অনু পানি। এখন থেকে কয়টা পরমাণু থাকে? সোডিয়ামের 2টা, কার্বনের 1টা, অক্সিজেনের 3টা। তাহলে কত হলো? সোডিয়ামের 2, কার্বনের 1, 3, অক্সিজেনের 3, 6টা। পানির ভিতরে দেখো, এখানে পানির ভিতরে হাইড্রোজেন 2, কিন্তু আগে 10 গুণ আকারে থাকার কারণে 10 দ্বিগুণে 20টা, আর অক্সিজেনের কয়টা? 10টা। তাহলে হাইড্রোজেনের হলো 20টা, অক্সিজেনের হলো 10টা, 30টা, সোডিয়ামের হলো 2টা, 32, কার্বনের 1, 33, অক্সিজেনের 3, 36। তার মানে সোডিয়াম কার্বনেট বা দশাণু পানি মানে কাপড় কাঁচার সোডায় 36টা পরমাণু থাকে। কপার সালফেটের ভিতরে দেখো, কপারের 1টা, সালফারের 1টা, অক্সিজেনের হলো 4টা। কপারের 1, সালফারের 1, 2, অক্সিজেনের 4, কত হলো? 6। আর পানির ভিতরে দেখো, হাইড্রোজেনের 2টা, 5 আগে গুণাকার আছে, 5 দ্বিগুণে 10, আর অক্সিজেনের হলো 5টা। তাহলে হাইড্রোজেনের 10টা, অক্সিজেনের 5টা, 15টা, কপারের 1টা, 16টা, সালফারের 1টা, 17টা, অক্সিজেনের 4টা, 21টা। তাহলে 36 আর 21। সমযোজী যৌগ চিনি ও গ্লুকোজের সংকেত লিখো। চিনির সংকেত তো জানো, C12H22O11, আর গ্লুকোজের সংকেত কি? C6H12O6। তাহলে চিনি C12H22O11, আর গ্লুকোজের সংকেত কি? C6H12O6। এগুলো অনেক সময় আসে, একটা অণুতে কয়টা পরমাণু আছে তখন গুনে দেখো। চিনির একটা অণুতে কয়টা পরমাণু? এই যে 22 আর 11 হলো 33, 33 আর 12, তার মানে 45টা অণু আছে। এবার আসতে পারে, একটা অণুতে কয়টা পরমাণু আছে? চিনির একটা অণুতে 45টা পরমাণু আছে। আচ্ছা, এরপর 2টা ক্রিয়েটিভ কোয়েশ্চেন দিয়েছিলাম। 1 নম্বর ক্রিয়েটিভ কোয়েশ্চেনটা বলেছিলাম যে বড় পিস্টন অনুভূত বল বের করো। দেখো, F2/F1 সমান A2/A1 দিয়ে করেছো কিনা, যাদের করেছো মিলিয়ে নাও। F2/F1 সমান A2/A1, F2 F1 এর মান দেয়া আছে, আর A2 আর A1 দেয়া ছিল, কিন্তু সেন্টিমিটার স্কোয়ারে ছিল। 2 বার 100 দিয়ে ভাগ করে মিটার স্কোয়ার বানাই নিতে হয়। তাই 2 বার 100 দিয়ে ভাগ করে মিটার স্কোয়ার বানাই নিবে, তারপরে আড়াই গুণ করো 1200 নিউটন, মিলিয়ে দেখো হয়েছে কিনা। দ্বিতীয়টা বলেছে, গোলকটা ডুববে না ভাসবে, ঘনত্ব নির্ণয় করবে। ঘনত্ব বের করার জন্য ভর আর আয়তন লাগে। গোলকের ভর দেওয়া ছিল, আয়তন দেওয়া ছিল না, আয়তন বের করলাম। গোলক যেহেতু 4/3 πr³, গোলকের আয়তন, তাহলে 4/3 π, আর হলো ব্যাসার্ধ, যেহেতু জিরো ব্যাসার্ধ ছিল 3 সেন্টিমিটার, তাহলে 0.03 এটার আয়তন পাবে এরকমের। এখানে আমি দশমিকের পরে 5টা নিয়েছি, কারণ দেখো তুমি m এর মানে ভরের মানও 5টা, দশমিকের 5টা দেওয়া আছে, এই জন্য মূলত দশমিকের 5টা নেওয়া হয়েছে। এরপরে দেখো, ঘনত্ব বের করবো, রো ইকুয়াল টু m/v, ভরটা গ্রামে দেওয়া ছিল, 1000 দিয়ে ভাগ করে কেজি বানিয়েছি, আর আয়তনটা এখানে লিখেছি, ভাগ করলে ঠিক 1000 হয়। এখান থেকে অন্য একটা কোশ্চেন হতে পারে যে এই গোলকটা কিসের তৈরি, যেহেতু ঘনত্ব 1000 হয়ে গেছে, 1000 ঘনত্ব কার? পানির। তার মানে গোলকটা কিসের তৈরি? পানির তৈরি, এমন হতে পারে। আচ্ছা দেখ, এখন ডুববে না ভাসবে তো বুঝতেই পারো, তাহলে বস্তুটার ঘনত্ব 1000, পানির ঘনত্ব 1000, তাহলে ভাগ করলে কি একদম 100% হবে? তার মানে 100% পানির নিচে থাকবে, মানে কি সম্পূর্ণ পানির নিচে নিমজ্জিত অবস্থায় থাকবে। 2 নম্বর কোশ্চেনটা ছিল, কত উচ্চতায় গতিশক্তি বিয়োগ শক্তির এক তৃতীয়াংশ হবে? জানো, এই টাইপের অঙ্কে আমরা গতিশক্তির বিয়োগ শক্তি বের করব। যেহেতু এটা 40 মিটার উচ্চ স্থান থেকে ছেড়ে দিয়েছে, আমাকে ধরে নিতে হয়, ধরি পরন্ত অবস্থায় 1 মিটার উচ্চতায় অথবা 40 মাইনাস 1 মিটার দূরত্বে বিয়োগ শক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ হবে। এটা ধরা, এরপরে আমাকে কি করতে হবে? গতিশক্তি বের করার জন্য বেগ বের করতে হবে। এখানে যেহেতু সময় নাই, এই জন্য v² = u² + 2gs লিখেছি। আর মনে রাখতে হবে, এই যে উচ্চতা লিখেছো x, এটা বিয়োগ শক্তির মধ্যে বসাবে, আর এই দূরত্বটা গতিশক্তির মধ্যে বসাবে। তাহলে v² = এটা পরন্ত বস্তুর কারণে আদি বেগ 0, 2g, আর আমরা জানি এই টাইপের অঙ্কে m আর g এর মান না বসালে ক্যালকুলেশন সহজ হয়। s যেহেতু এটা গতিশক্তি বের করতেছো, বেগ তার মানে কি 40 মাইনাস x, তাহলে 2g 40 মাইনাস x। এখন গতিশক্তি বের করো, ½mv² ½m, বললামই তো এম আর জি এর মান না বসলে সহজ হয় এটা ক্যালকুলেশন, আর ভি স্কয়ার মান বসিয়েছে 2, 2 কাটা যায়, mg 40 মাইনাস x। এখন বিয়োগ শক্তি বের করবে, বিয়োগ শক্তি বের করতে হলে উচ্চতা লাগবে, উচ্চতা তো বলেই দিয়েছে 1 মিটার উচ্চতা, তাহলে ইকুয়াল টু mgh, mg থেকে গেল, শুধু h এর জায়গায় 1 বসাবে। এখন প্রশ্ন মতে বলেছে কি, বিভব শক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ, মানে বলেছিলাম তোমাদের যার সাথে র কটাটা থাকবে তার সাথে গুণাকারে আসবে, তাহলে ep = 1/3 × ek। এখন ep এর মান বসিয়েছে mgx, 1/3 থাকলো, ek এর মান বসিয়েছে উভয় দিক থেকে mg কাটা যায়, 3টা বাম দিকে নিয়ে আসো, তাহলে হবে কত? 3x = 40 মাইনাস x, x টা যদি বাম দিকে নিয়ে আসো কত? 4x, x এর মান কত হবে? 10 মিটার। দেখো সবার হয়েছে কিনা। দ্বিতীয় কোশ্চেনটা ছিল, সর্বোচ্চ উচ্চতায় এবং ভূমি 2 সেকেন্ড পরে গতিশক্তি মানে মোট শক্তি শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলবে কিনা। তার মানে 2 সেকেন্ড পর যদি আমি গতিশক্তি বিয়োগ শক্তি বের করতে চাই, বিয়োগ শক্তি বের করার জন্য আমাকে উচ্চতা দরকার, তাহলে সময় দেওয়া আছে h = ut + ½gt² এখান থেকে আমি 2 সেকেন্ড পরে
দূরত্ব বের করবে। আর বলেছিলাম বিয়োগ শক্তি বের করার জন্য উচ্চতা দরকার, তুমি কখনই গতি সমীকরণ থেকে উচ্চতা পাবে না, দূরত্ব পাবে। এই যে দূরত্ব বের করেছো 19.6 মিটার, তাহলে উচ্চতা কত হবে? 40 - 19.6। মনে রাখবে এটা পরন্ত বস্তুর ক্ষেত্রে দূরত্বের উচ্চতা সমান হয় না। তাই 2 সেকেন্ড পর এখন বিয়োগ শক্তি বের করো, এইচ এর মান 20.4। এটা যে বিয়োগ শক্তি বের করেছো এত জুল দেখো মিলেছে কিনা। এরপরে গতি শক্তি বের করার জন্য বেগ বের করতে হবে, তাহলে একইভাবে সূত্র v = u + dt, এই সূত্র দিয়ে 2 সেকেন্ড পরে বেগ বের করে নিব। এত হলো। এরপরে 2 সেকেন্ড পর গতি শক্তি বের করো, হাফ এম বি স্কয়ার, এম তো 20 কেজি দেওয়া আছে আর বেগ তো 19.6। গতি শক্তি বের করেছো, এখন যোগ করে দেখো 2 সেকেন্ড পর যান্ত্রিক শক্তি, যেটা যোগ করে দিলে হবে 7,840 জুল। এখন সর্বোচ্চ উচ্চতা বিয়োগ যান্ত্রিক শক্তি বের করবো। সর্বোচ্চ উচ্চতা তো বেগ থাকে না, বেগ না থাকলে গতি শক্তি শূন্য, আর বিয়োগ শক্তি সর্বাধিক উচ্চতা এখানে তো বলেই দিয়েছে 40 মিটার উপর থেকে ছেড়ে দিয়েছে, তাহলে সর্বাধিক উচ্চতা 40 মিটার, এখান থেকে বিয়োগ শক্তি বের করেছো, আর সর্বোচ্চ উচ্চতা বেগ শূন্য তাই গতি শক্তিও শূন্য। তাহলে মোট শক্তি কত হবে বা যান্ত্রিক শক্তি হবে, দুইটার যোগফল তার মানে 7,840। তার মানে গতি শক্তি এবং বিয়োগ শক্তি সমান থাকে, অর্থাৎ শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলে। আর আগামী দিন মেরে তোমরা ফিজিক্সের 4 নম্বর অর্থাৎ কাজ ক্ষমতার শক্তি এই অধ্যায়ের এমসিকিউটা পড়বে, আর হলো গিয়ে রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায়টা চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের কোশ্চেন গুলো একটু দেখবে। এই দুইটা দিয়ে দুইটা কৃতি কোশ্চেন দিব আর এমসিকিউ প্রচেষ্টা দিব, হলো গিয়ে কাজ ক্ষমতার শক্তির আগামী দিন বলতে কালকে প্রশ্নগুলো দিয়ে দিব, তোমরা সলভ করো। আল্লাহ হাফিজ।